মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আজকে স্যাটারডে, আজকে স্যাটারডে আর হলিডে, মানে তিন দিন বুধবার থেকে স্কুল খুলেছিল, তিন দিন মানে পুরো হেক্টিক দিন গেল আমার। তো আজ থেকে ওই জন্য ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করছি। বাট সর্দিটা এখনও ঠিক হয়নি, সর্দিটা এখনও আছে। তো চলো এখন কি করবো, সবার আগে দিনটাকে স্টার্ট করি। আর আজকে বিকেল একটা প্ল্যান আছে, কি প্ল্যান আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। মানে আমার ছেলে স্কুলেরই ফ্রেন্ডের আজকে একটা বার্থডে আছে, তো কোথায় আছে না আছে সব কিছু ডিটেলস, কীরকম ভাবে করছে না হচ্ছে সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকো, তুমি দেখতে থাকো। তো চলো দিনটাকে আগে সবার আগে স্টার্ট। এই যে সেও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে 12:30, ঘুম থেকে উঠে পড়ে স্নানও হয়ে গেছে, আর এখন চলো বিছানাটা একটু মানে চাদরটা চেঞ্জ করি, অনেকদিন হয়ে গেছে চাদরটা পাতা আছে, তো চলো চেঞ্জ করে নিই চটপট করে। এই যে সে দুষ্টুমি করছে, কি করে আসার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আর কিছু ছিল না করার মতো, তো ওই জন্য আর জানি করবো করবো করে আর করা হচ্ছিল না। লাঞ্চটা করে এসে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে এসেছিলাম, তো একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, এরপর রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো আমি 8 নাগাদ। তো এখন একটু পরে গিয়ে জামা কাপড় বার করবো, আর এখন এখন বাজে হচ্ছে 6টা, তো একটু পরেই বার করবো 6:30 নাগাদ। তো চলো দেখতে থাকো। আর আমার ও যেখানে যাচ্ছি এটা হচ্ছে সিটি সেন্টারের কাছেই, রেস্টুরেন্টের নামটা ঠিক মনে পড়ছে না, তো ওখানেই আমার ছেলের স্কুল ফ্রেন্ডেরই তার বাচ্চার বার্থডে, তো বার্থডে পার্টিতে যাব। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, পিঙ্ক ওই এটা পরে নিয়েছি জাম্পস্যুটটা, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পিঙ্ক জাম্পস্যুটটা পরে নিয়েছি, পিঙ্ক শুজ, আর আমার ছেলেরই আজকে ড্রেস পার্টি ওয়ের। চলো এবার বেরোবো, আর এখন বাজে হচ্ছে 7:45, তো এবার বেরোবো, আর 15-20 মিনিটের মধ্যে হাজবেন্ড চলে আসবো, দেন তারপর বেরোবো। তো চলো দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে, তো চলো বার্থডে পার্টিতে ঢোকা যাক, বার্থডে বয়ের পার্টিতে চলে এসেছি, ওই তো তারা, তো চলো যাওয়া যাক ওই দিকটা। ওদের বয়ের পুরো থিম, চলো চলো হ্যালো ফাইনাল অর্ডার নিয়ে নিয়েছি। আর এই যে সে কি করছে, ডিনার করতে বসে পড়েছি, সবাই মিলে ডিনার করছি এখন, তো চলো খাই। খাচ্ছো আর কিছু খাবে না কেন, পেট ভর্তি ডিনার করছে, সবাই সুন্দর করে সেজেছে। এই যে প্রিটি গার্ল, একদম প্রিটি গার্ল প্রিটি গার্ল। সবাই মিলে ফটো তুললাম, সবাই মিলে ফটো তুলেছি আমরা।
বসে গল্প করছে আর খাওয়া আছে। বল কি বললি? না না তার আগের কথাটা বল। অনেকক্ষণ, তখন বাজে প্রায় 11টার সময় আমরা বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 12:15, এবার শুয়ে পড়বো। পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো বার্থডে পার্টি ভীষণ ভালো ছিল, বাট একটু লেট হয়ে গেছিলাম। আমার হাজবেন্ডের শরীরটা ভালো ছিল না, আমারও গলাটা একদম ভালো নেই, মাঝে মাঝে গলাটা ধরে যাচ্ছে এই ওয়েদারের জন্য। এই ওয়েদারটা একদম ভালো না, একদম ভালো না। একবার ঠান্ডা, একবার গরম, এই করতে গিয়ে আরো বেশি সর্দি কাশি হচ্ছে সবার। তো যাই হোক, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো আমার পৌঁছাতে, তখন কেক কাটিংও হয়ে গেছিলো। তো যাই হোক, কী করা যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটাকে। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যেও, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও। চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো দেখো, সুস্থ দেখো। কালকে আবার আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।